নিয়মের বেড়াজালে পড়ে অসহায় অবস্থা শিলিগুড়ির ডেকোরেটর শিল্পীদের, কারণ সামনেই পুজো আসছে। গত দু বছর ধরে করোনার জন্য এমনিতেই ডেকোরেটর শিল্পের সঙ্গে যুক্ত থাকা কর্মীরা যথেষ্টই খারাপ অবস্থায় ছিলেন। মূলত তাদের জীবিকা রুজি নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছিল। তবে মূলত বছরের শুরুতেই পুজোর প্যান্ডেল তৈরির জন্য থার্মোকল দিয়ে কাজ হয়ে থাকে এবং সেই হিসাবে তারা অর্ডার নেয়, কাজও করে। কিন্তু এবছর প্লাস্টিক নিষিদ্ধ হওয়ায় তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন আবারও নতুন করে। একই করোনার দুবছর তাদের পিঠ ঠেকে গিয়েছিল দেয়ালে, কিভাবে তারা টিকেছিল সেটাই তাদের কাছে যথেষ্ট বড় প্রশ্ন ছিল। আর এবছর প্লাস্টিক নিষিদ্ধ হওয়ার কারণে তারা যে আবার চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে সেটাই বলছেন তারা। এবছর থার্মোকল নিষিদ্ধ হওয়ায় তারা যথেষ্টই ক্ষতির সম্মুখীন হবেন, কারণ তারা বলছেন শহরে খুচরো বাজার জুড়ে ব্যবহার কমে গেছে প্লাস্টিকের, সঙ্গে রাজ্যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকেও পলিস্টেরিনের মতো অন্যান্য নিষিদ্ধ আইটেমকে, যেমন থার্মোকল নামে যা পরিচিত, এটি আরেকটি অবায়োডিগ্রেডেবল আইটেম যা ক্ষয় হতে পারে 500 বছর, 1 মিলিয়ন বছরও সময় লেগে যায়। ইউএস ন্যাশনাল টেক্সিকোলজি প্রোগ্রাম এটিকে মানব কার্সিনোজেন হিসেবেও নিশ্চিত করেছে, তাই থার্মোকল ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে রাজ্য সরকার। কারণ করোনাকাল পরিস্থিতির জন্য গত দু বছর থেকে ডেকোরেটর শিল্পীদের মাথায় হাত পড়েছিল, কারণ এমনিতে সকলেই এই পেশা ছেড়ে প্রায় অন্য পেশায় নিযুক্ত হতে যাচ্ছিলেন। তবে এবছর তারা মুখে হাসি ফুটবে এমনটাই তারা আশা করেছিলেন, কারণ করোনা অতিমারীকে কাটিয়ে একদিকে যখন কলকাতার দুর্গাপুজোকে ওয়ার্ল্ডে হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়েছে ইউনেস্কোর তরফে, সেখানে এবার ছিল উৎসবের আমেজটা একটু অন্যরকম। তাই তাদের মুখে হাসি ছিল এ কারণেই যে এবার হয়তো তাদের কাছে যেমন বায়না আসবে বা প্রচুর প্যান্ডেল তৈরির বরাতও তারা পাবেন, হয়তো গত দু বছরের যে সময় তারা কাটিয়েছেন সেই সময় তারা ফিরে পাবেন। তবে থার্মোকলের উপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় এবার ক্ষতির সম্মুখীন হয়ে গিয়েছেন তারা। রাজ্যব্যাপী ডেকোরেটর্স অ্যাসোসিয়েশনের থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবেদনও জানানো হয়েছে যে যেহেতু পুজোর কাজকর্মের জন্য বছরের শুরু থেকে ডেকোরেটর্সরা কাজ শুরু করেন, তাই এবছরও বিভিন্ন থার্মোকলের ডেকোরেশন তারা করে রেখেছিল আগাম। তাই হঠাৎ করে এই নিয়ম চালু হওয়ায় তাদের কপালে কিন্তু এই মুহূর্তে চিন্তার ভাঁজ, কারণ বিভিন্ন ক্লাব এই ডেকোরেশন দেখেই তাদের অর্ডার দেয় এবং ইতিমধ্যেই তারা সেই ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধও হয়ে গিয়েছে। কিন্তু থার্মোকল বন্ধের উপর নিষেধাজ্ঞা জারি নোটিশ দেওয়ার পর যদি তারা সেই চুক্তি থেকে বঞ্চিত হয়ে যায়, তবে সেই কাজগুলো যে তারা আর পাবে না বা তারা যে এক অর্থনৈতিকভাবে বিরাট ক্ষতির সম্মুখীন হবে তা তারা জানিয়েছেন। শিলিগুড়ি ডেকোরেটর্স অ্যাসোসিয়েশনের সম্পাদক গোপাল সরকার কিন্তু এটাই জানিয়েছেন। তিনি আরো বলেছেন প্লাস্টিক এবং থার্মোকলের বিরোধী তারাও, কারণ সেটা পরিবেশের পক্ষে যথেষ্টই ক্ষতিকারক, কিন্তু তারা এই মুহূর্তে যেই অবস্থায় রয়েছেন, অর্থাৎ আগাম যে প্রস্তুতি তারা নিয়ে ফেলেছিলেন আর হঠাৎ করে এটা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সেই প্রস্তুতির ব্যাঘাত ঘটেছে, পাশাপাশি অর্থনৈতিকভাবেও তারা যথেষ্ট ক্ষতির সম্মুখীন হবেন বলে মনে করছেন তারা। এবছর যেহেতু জিনিসপত্র বানানো হয়েছে, তাই শুধুমাত্র এই বছরের জন্য যদি তাদের এই বিষয়টাতে ছাড় দেওয়া হয় তবে তারা ভীষণভাবে উপকৃত হবেন, এটাই জানিয়েছেন সরকারের কাছে তাদের আবেদন। এখন দেখার সরকার এই বিষয়ে কোন দিকে হাঁটছে বা সরকার এ ব্যাপারে কোনো সঠিক পদক্ষেপ নিচ্ছেন কিনা। আদৌ ডেকোরেটর শিল্পের সঙ্গে যুক্ত থাকা কর্মীরা সত্যি এর থেকে নিস্তার পাচ্ছেন? তাদের মুখে কি হাসি ফুটবে নাকি এবারের পুজোও তাদের ম্লান থাকবে? গত 24 জুলাই কলকাতাতে আনন্দবাজার পত্রিকাতে একটা নিউজ বেরিয়েছিল যে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ নোটিশ জারি করেছে যে এবছর পুজোর সময় কোনো থার্মোকল ব্যবহার করা যাবে না। তো তার পরের দিনই আমরা একটা রাজ্য সরকারের কাছে একটা চিঠি দেই যে এই বিষয়টা বিবেচনা করার জন্যে, কারণ যে পুজোর ঠিক 6-7 মাস আগের থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সহ শিলিগুড়ি সহ কিছু ডেকোরেটর এই থার্মোকলের উপরেই বেশিরভাগ কাজ করে থাকে। তারা ওই থার্মোকলের ডিজাইনগুলো রেডি করে রেখে দেয়, কারণ ঠিক পুজোর মুহূর্তে তাদের আর সময় থাকে না যে থার্মোকলের ডিজাইনগুলো তৈরি করা, সেজন্য আগের থেকে তারা তৈরি করে রেখে দেয়, রেখে দিয়ে তারা পরবর্তী ক্ষেত্রে পুজোর ক্লাবগুলোর সাথে চুক্তিবদ্ধ হয়। এবার রাজ্য সরকারের নির্দেশ আসার পরে সেই ক্লাবগুলোর সাথে অলরেডি চুক্তিবদ্ধ হয়ে গেছি আমরা, এখন যদি আমরা থার্মোকল বন্ধ করতে হয় তাহলে সামনে বিরাট সমস্যার সম্মুখীন হবে এবং ক্লাবগুলোর সাথে আমাদের একটা গণ্ডগোলের সৃষ্টি হবে। সে কারণে আমরা রাজ্য সরকারের কাছে একটা দাবি করেছিলাম যে
অবশ্যই থার্মোকলটা দূষণকে ক্ষতি করে, আমরাও চাই যে থার্মোকল পুরোপুরি বন্ধ হোক, কিন্তু এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গে ডেকোরেটর এবং শিলিগুড়ি ডেকোরেটরদের কথা চিন্তা করে রাজ্য সরকারের কাছে আমরা একটা চিঠি দিয়েছি যাতে এবছর পুজোটা অন্তত ছাড় দেওয়া হয়, কারণ গত দুবছর কোভিডের জন্যে ডেকোরেটর শিল্প ধ্বংসের পথে চলে গেছিলো। এবার একটু কাজকর্ম হচ্ছে, সেই মুহূর্তে যদি এরকম একটা নির্দেশিকা আসে তাহলে আমাদের বিরাট ক্ষতি হবে। নানান আপডেটের সঙ্গে আমি সমী রয়েছি, চোখ রাখুন খবর সময় বাংলায়, ধন্যবাদ।